60? हेलो एवरीवन एंड वेलकम बैक टू आवर चैनल। तो आज के एखन बजे होच्छे सकाल दाड़ा घड़ीटा देखाई 7টা বাজবে 7:45। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, তাও দেরি হয়ে গেছে, 7:45 বাজে স্নান করে এসেছি। এখন আমার কাছে অলমোস্ট 1 আওয়ার মতো আছে সব কিছু জোগাড় করা, পুজোর আই ডোন্ট নো একটু তাড়াহুড়ো করতে হবে, বাট কপিলও উঠে গেছে, তো আমরা দুজনে মিলে হাত লাগিয়ে চেষ্টা করবো তাড়াতাড়ি করার। কৃষ্ণাম এখনও ওঠায়নি, ওকে একটু পরে ওঠাবো এবং তাড়াহুড়ো করে এবারে ভোগটা প্রিপেয়ার করতে শুরু করবো, কারণ ওটা একটু টাইম লাগবে। আর তোমরা কালকের ব্লগটা দেখে থাকলে নিশ্চয়ই দেখে থাকবে যে কত দূর এগিয়েছে আমাদের মণ্ডপ। আর যদি না দেখে থাকো প্লিজ পজ হিয়ার অ্যান্ড গো ব্যাক অ্যান্ড সি দ্য প্রিভিয়াস ভিডিও। চলো করে নিই কাজগুলো। ঘুম থেকে উঠেছ আজ কি বলো তো? বলো কি আজকে? খাওয়া সরস্বতী পুজো। চল চান করে নি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল একটু একটুখানি লাগাবো। নমো বিষ্ণু আবার না করো হয় না বাবু, হাত 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 জোর করা ভাঙলে হবে না, হাত জোর করে দেখো না, বলো যাবো বলছি তো, বলো বলো নম Thank you.
বলো বলো জয় গৌড় বল আচ্ছা রাধেশ্যাম অঞ্জলি টঞ্জলি হয়ে গেল আর সকাল থেকে পুরো হুড়োহুড়ি মানে আমি জাস্ট মানে কৃষ্ণমকে স্নান করিয়ে এনেছি আর সাথে সাথে বসিয়েছি ওকে পুজোতে তো পুরো হুড়োহুড়ি করে শেষ হয়েছে অঞ্জলি আমরা ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট টেকফাস্ট করে নিয়ে এবারে একটু বসে একটু ছবি টবি তুলবো এত সাজগোজ করলাম একটু ছবি টবি তো তুলতে হবে আর তারপরে আচ্ছা তোমরা বলবে কৃষ্ণমকে কেমন লাগছে দেখো তো বাবু এদিকে এসো এদিকে এসো কৃষ্ণমে এই পাঞ্জাবিটা তোমাদের কেমন লেগেছে বলো তো ফিনিশিং যে দারুণ হয়েছে এত অল্প টাইমে তা নয় ছোটখাটো এদিক ওদিক রয়েছে বাট আই এম হ্যাপি যে একটা হলুদ পাঞ্জাবি পরতে পেরেছে ও তাই না বাবু ডু ইউ লাইক ইয়ার পাঞ্জাবি কৃষ্ণম যে এত সুন্দর মন্ত্র বলতে পারবে আমরা বিশ্বাস করিনি আর আমার ফেসটা মনে হচ্ছে পুরো জ্বলছে যাচ্ছে কেন কি দেখো সামনেটা তোমাদের দেখাচ্ছি দেখো আজকের বাইরের সিনারি জাস্ট অপূর্ব মানে এত সুন্দর লাগছে দেখতে কালকে স্নো পড়েছে আর রোদ উঠেছে যতক্ষণ না বাইরে বেরোনোর থাকে এইরকম ওয়েদার বাড়ি থেকে দেখতে অসাধারণ লাগে আজকে লাঞ্চে হবে হচ্ছে খিচুড়ি আর একটা তরকারি আর চাটনি তো সেটা বানানো হয়নি তো এখন বানাতে যাব আর আজকে সকালে এত হুড়োহুড়ি করেছি ভাগ্যিস জিনিসগুলো টাইমে হয়ে গেছে কারণ ঠাকুরমশাই একদম 8টাতেই চলে এসেছিলেন আর কপিল যদি হেল্প না করতো আমি সত্যিই পারতাম না ও অনেক হেল্প করেছে আমাকে আজকে তো তাই জন্যই হতে পেরেছে নাহলে আমি কিছুতেই আজকে টাইমে করতে পারতাম না চলো লাঞ্চটা আস্তে আস্তে রেডি করে নিই সকাল থেকে বেশ টায়ার্ড তাই লাঞ্চের পরেই আমরা তিনজনে মিলে একসাথে হাত লাগিয়েছি ঠাকুরের জায়গাটা প্রসাদ ভুজি যা ছিল সব কিছু ক্লিন টিন করে একটু রেস্ট নেব দুপুরবেলা সরস্বতী পুজোর সন্ধেবেলা মিউজিক চালিয়ে নাচানাচি হবে না তা কি হয় বলতো তাই আমরা তিনজনে আজকে ঘুম থেকে উঠে বেশ এনার্জাইজড হয়ে একটু হই হুল্লোড় করলাম মিউজিকের সাথে তো চলো আজকে এই হই হুল্লোড়ের সাথেই ব্লগটা শেষ করি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আর চ্যানেল আর আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করলে আমাদের খুব ভালো লাগবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই